হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টেক বাংলা মিডিয়াতে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি একটা নতুন এপিসোডে। আপনি অ্যাডিস্টারটা কীভাবে আপনি ইনকাম করবেন, এই অ্যাডিস্টার নিয়ে অনেকেই ভিডিও করেছেন, তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনি অ্যাডিস্টারতে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন এবং কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে আপনি অ্যাডিস্টার কোডগুলো আপনি বসিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং ব্লগ সাইট কীভাবে আপনি এটা এসইও করতে পারবেন। প্রাথমিক ইস্যু বলতে আপনি অন পেজ এসইও করতে পারবেন, সেটা আজকে এই একটা ভিডিওতে দেখবো। তো ভিডিওটি দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যদি আপনি এটা স্কিপ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো দেখুন, অ্যাডিস্টার একটা মনিটাইজেশন সাইট, যেমন গুগল অ্যাডসেন্স আছে, এরকম এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। অ্যাড সেট আপ করে আপনার ওয়েবসাইটে বা যে কোনো ওয়েতে, আমি বেশ কয়েকটা সিস্টেম দেখাবো, সবই এখানে দেখাবো। তো দেখুন, আপনি যখন এখানে আসবেন, adistar.com আসবেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারেন। ক্লিক করে সাইটে চলে আসবেন, এরপর আপনি জাস্ট সাইন আপে যাবেন। সাইন আপে ক্লিক করার পর দুই ধরনের আপনার গেট স্টার্টেড, গেট স্টার্টেড সাইন আপ আছে। একটা হলো অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার, আপনি এখানে অ্যাডভার্টাইজার না, পাবলিশার হিসেবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সকল ইনফরমেশান, আপনার ইমেল, ফুল নেম, লগ ইন মানে ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে যদি চান আপনি মেসেঞ্জার, যেগুলো স্টার দেওয়া আছে সবগুলোর আপনার কনফার্ম করতে হবে। যেমন মেসেঞ্জার, মেসেঞ্জার বলতে কী ধরনের, আপনি ক্লিক করলে দেখেন এখানে স্কাইপে আছে, জব্বার, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা নাম্বার আপনি এখানে দিতে পারেন, দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি, আচ্ছা, আমি এখানে, হ্যাঁ, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, ওকে, যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিন মেসেঞ্জারে। আর আপনি এখানে একটা পেমেন্ট মেথড দিয়ে দিবেন, কোন মেথডে আপনি নিতে চান। অনেকগুলো পেমেন্ট আছে, যেমন পেপাল আছে, ওয়েব, তার ওয়েব মানি আছে, ওয়াজ, ওএমএস, তারপরে এইভাবে অনেকগুলো মেথড আছে। ব্যাঙ্ক ট্রান্সফার নিতে পারবেন, ব্যাঙ্কিং দিতে পারেন সরাসরি, কোনো সমস্যা নাই। এটা সেট আপ করে দিবেন, দিয়ে আপনি দিলেন, দেওয়ার পর আপনার ফুল নেম, পাসওয়ার্ড দিবেন এবং মেসেঞ্জার, আর একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট দিবেন, যে কোনো, ঠিক আছে, যে কোনো একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনি দেবেন, ফেসবুক হোক, যে কোনো একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনি এখানে দেবেন। তারপর এখানে এগ্রি করবেন, করে তারপর আপনি সাইন আপ করলে আপনি এখানে সাইন আপ হয়ে যাবে, আপনার ইমেলটা কনফার্ম করবেন, আর যদি আর কিছু মোবাইল নম্বর কনফার্ম করলে কনফার্ম করবেন। এতটুকু কাজ, বেশি কিছু না। এভাবে এটা আপনি নিজেই যে কোনো অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে করা হয় ঠিক ঠিক একইভাবে কিন্তু অ্যাকাউন্টটা করা। দেখুন, বলা হয়েছে আই এম নট এ পাবলিশার, পাবলিশার না হলে আপনি যাবেন অ্যাডভার্টাইজার, সে কথা বলা হয়েছে। তো এইভাবে আপনি এখানে ইয়ে করতে পারবেন। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করতে পারি এখান থেকে, এই যে আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু আমি কাজ করি না, সুতরাং ইনকাম নেয় মাত্র 33 সেন্ট। দীর্ঘদিন পর আমি এখান থেকে, আমি অনেকগুলো ইয়ে করে সাইট মানে মনিটাইজেশন করেছি, বাট আমার এইভাবে কাজ করা হয়নি, অন্য বিষয়ক নিয়ে কাজ করি আমি। তো এ হলো সাইট, এখানে আমরা কীভাবে আমরা দেখাবো, যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন এই ধরনের সাইট পেয়ে যাবেন, যেমন ড্যাশবোর্ড পাবেন, যে একটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কী কী আছে, এখানে আর্নিং কীভাবে হলো কতটুকু সেটা এখান থেকে পাবেন দেখলে। তারপরে আপনার এখানে স্ট্যাটিস্টিক পাবেন ইনকামের, যে কীভাবে করতে হবে, কতটুকু ইনকাম হয়েছে কি না, বা দেখা যাচ্ছে যে ক্লিক, সিটিআর, সিপিএম, এগুলো রেভিনিউ করতে হলে সব দেখতে পাবেন। তারপরে আপনার ডিরেক্ট লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক আপনি কেমন প্রমোশন করবেন এবং ওয়েবসাইটের মধ্যে এটা কীভাবে প্রমোশন করবেন সব কিছু আছে। রেফারেল আপনি রেফার করতে পারেন, অর্থাৎ আমার এই রেফারেল লিঙ্কটা এখানে আছে, আমি এই রেফারেল লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার যা ইনকাম করবেন তার 5% হয়তো কোম্পানি আমাকে দেবে, কিন্তু আপনার ওখান থেকে দেবে না। এই বিষয়গুলো তো আমার, এটা বিষয় না, আমরা বেশি দূর আগাচ্ছি না, এখানে ড্যাশবোর্ডে থাকতেছি, হোম পেজে থাকতেছি। এখন আমরা যেটা করবো, এখানে কাজ করার জন্য মূলত আমার একটা ব্লগ সাইট একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ব্লগ সাইট অ্যাকাউন্ট করার জন্য কী করতে হবে, ব্লগারে, অর্থাৎ তাহলে আপনার একটা জিমেল থাকতে হবে, জিমেল। তো জিমেল যখন লগ ইন থাকবে তখন আপনার এই যে 9টা ডট আছে এর ভিতরে আপনি ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন অনেকগুলো সার্ভিস আছে গুগলের, তার মধ্যে একটা সার্ভিস হলো ব্লগার, এই ব্লগার আপনি ক্লিক করবেন, ঠিক আছে।
তো ব্লগারে ক্লিক করলে এখানে কিন্তু আমার অনেক ওয়েবসাইট করা আছে। এখন দেখুন, এখানে আমি একটা নিউজ ওয়েবসাইট ক্রিয়েট করেছি। ঠিক এইভাবে আপনি কীভাবে ওয়েবসাইট করুন, কোথায় থিম পাবেন সব কিছু আমি বলে দিব। বাট এখানে আরও কিছু সাইট আছে, যেমন আমার এই চ্যানেল নামে একটা সাইট আছে, সেটা আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারেন। দেখুন এই যে আমি কিন্তু বিভিন্ন অ্যাড সেট আপ করেছি, এটা আমার একটা মানে ট্রেডিং সাইডের অ্যাকাউন্টের একটা ব্যানার দিয়েছি এখানে। তারপরে এখানে ফাইবারের যে আমার আছে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এখানে দিয়ে দিছি। তারপরে মনে করো এই যে আমার পোস্টগুলো, ভিডিও পোস্টগুলো, ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলো এখানে আসবে পোস্ট করার পর। তারপর এই যেগুলো দেখছেন, এটা হলো ট্রেডিং সাইডের এই যে ফাইবার। এরপর এটা দেখবেন, এটা হলো মূলত যেটা অ্যাডিস্টারের যে ইয়ে করুন, অ্যাডিস্টার মানে এগুলো সবগুলো অ্যাড, এই অ্যাড দেখে দেখে ক্লিক করবে। ঠিক আছে, ইভেন যদি আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে ক্লিক করি বা যখন একটা রিফ্রেশ দিই, তারপরে এখানে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে। এটা কিন্তু ওই অ্যাড সাইডে কিন্তু চলে আসছে। তো এখান থেকে যখন অ্যাড সাইডে আসবে, তখন কিন্তু একটা মানে রেভিনিউ আপনি পাবেন, যেখান থেকে আপনি মনে করেন ক্লিক করবে যেখান থেকে। তো এইভাবে আপনার ওয়েবসাইটটা কীভাবে সাজাবেন, সে যে দেখুন অ্যাডগুলো কীভাবে বসাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর একটা কথা বলি, ব্লগারের সব টেমপ্লেট থেকে কিন্তু আপনি অ্যাড শো করে না, যেসব টেমপ্লেট দিয়ে আপনি অ্যাড শো করাতে পারবেন, সেসব টেমপ্লেটের লিঙ্ক আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এখান থেকে সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই একটা কথা। ওকে, তো আমি তারপরে ব্লগার সাইট যখন করবেন, তখন কিন্তু আপনার এরকম আসবে না, যে তোমার অ্যাকাউন্ট আছে এরকম আসবে না। কিন্তু যখন আমার দেখি আমার কোনটাতে অ্যাকাউন্ট নেই, ব্লগের এই একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু এখানে আমার কিন্তু ব্লগের কোনো অ্যাকাউন্ট নেই। ও, এখানে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। তো দেখবেন যে অ্যাকাউন্ট থাকবে না এরকম কিছু, আপনার থাকবে না বলতে, আমার কিন্তু এখানে আছে, সবগুলোর মধ্যে আছে। তা এই একটা দেখি ইমেল, আচ্ছা এরকম দেখাবে। আপনার যদি জিমেলে কোনো অ্যাকাউন্ট না থাকে, তখন এই যে জিমেল কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই। ওকে, এই জিমেল কিন্তু আমার অ্যাকাউন্ট নেই, তখন কী করবেন, সিম্পলি এখন ব্লগের একটা ব্লগার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, যে ব্লগে আমি চলে আসছি, যে ব্লগে ছিলাম, এই যে ব্লগ সাইডে যে এই যে ব্লগার এই সার্ভিসে যখন আমি ছিলাম, ক্লিক করলে এটি আসতেছে। ঠিক আছে, এরকম দেখাবে। আপনি তো জিমেলে যখন দেখবেন, তখন এরকম দেখাবে। ঠিক আছে, জাস্ট কী করবেন, খালি যেখানে আপনি সাইন আপনার জিমেলে সাইন সাইন করে নেবেন, অথবা এখানে এই জাস্ট ব্লগারে অ্যাকাউন্ট করলে এরকম দেখাবে। তখন আপনি কী করবেন, ক্রিয়েট ইউর ব্লগ, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন বিভিন্ন জিমেল দেখাবে, তখন আপনার যে জিমেলটা লগ ইন করা থাকবে সেই জিমেলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো তাদের মনে করেন এই একটা অ্যাকাউন্ট, মনে করেন এই যে একটা আমি এখন দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা, এটা আমার সেলের অ্যাকাউন্ট, আমি এখান থেকে দেখাচ্ছি। তখন কীভাবে আপনি জিমেল রাখবেন, জাস্ট এখানে একটা আপনার যেটা প্রথমে দেখালো সাইটটা, এখানে একটা টাইটেল দেবেন। তো কীভাবে আপনি এখান থেকে, আমি একটা দেখাই, নিউজ সাইট দেখাই, যেমন আমি লিখলাম বাংলা দেশ, লেটেস্ট নিউজ বা আপডেট নিউজ যে লেখা, আমি লেটেস্ট নিউজ লিখলাম। ওকে, লেখার পর আমি এখানে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর এখানে আমি লিখলাম, আবার লিখলাম বাংলা দেশ লেটেস্ট, স্পেস দেওয়া যাবে না, লেটেস্ট নিউজ, এটা অ্যাভেলেবল নাই। ঠিক আছে, তো বাংলাদেশ অ্যাভেলেবল নাই, তো আমি 24 দিয়ে দিলাম। এখন দেখুন দেখা যাচ্ছে বাংলাদেশ লেটেস্ট নিউজ 24। ওকে, এর দিয়ে দিলাম, দিলে কি একটা ব্লগ তৈরি। এখন আমি একটা ক্লিক করে নেব। ওকে, ক্লিক করলে কি হবে, দেখুন এখানে একটা ডিসপ্লে নাম দিতে বলতেছে আমাকে, আপনি যে কোনো নাম দিতে পারেন, যে নিউজ বা লেটেস্ট নিউজ, একটা ডিসপ্লে যে নিউজ রিলেটেড এইটা হবে, ব্লগটা হবে। হ্যাঁ, সেজন্য আমি লেটেস্ট নিউজ দিয়ে দিলাম, দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। তাহলে একটা এটার একটা ডিসপ্লে নেম হয়ে গেল, প্রসেসিং হচ্ছে, এই যে। ঠিক আছে, এখন মনে করেন আমি কোনো অ্যাডিস্টার তারপরে অ্যাকাউন্ট করলাম না, আপনার অ্যাকাউন্ট করার দেখালাম না, এখানে কিন্তু ব্লগ সাইড হয়ে গেছে। কিন্তু আমি যখন এখানে ব্লগে যখন এই দেখুন, এই যে এখানে একটা কোনো পোস্ট নাই, যার করে এরকম দেখাচ্ছে। এখন যদি আমি এই যে এখানে দেখুন নিউজ, এই যে নিউ ব্লগ, নিউ ব্লগ লেখা থাকতো এরকম সাইটটা এরকম দেখে বাংলাদেশ লেটেস্ট নিউজ। ঠিক আছে, এখান থেকে অ্যাড্রেসটা আসছে বাংলাদেশ লেটেস্ট নিউজ চলে এসেছে এখানে।
ওকে। তো এখন আমি কি করব, আমি একটা পোস্ট করব। আমি চাচ্ছি যে আমি একটা পোস্ট করবো এখানে। তা আমি এখান থেকে এই আছে, এখানে আছে এটা, তা আমি এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, আমি এতটুকু রাখতেছি যে এতটুকু এখান থেকে রাখতেছি এটা। হ্যাঁ, এটা আমি কেটে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে আবার যদি আমি ব্লগারে যাই, এভাবে আমার দরকার আছে ব্লগারে থাকার, তা ব্লগারে চলে যাচ্ছি। এই যে ব্লগারে যাচ্ছি, যাওয়ার পর আমার কোন জিমেলটা, আমার যে এই যে জিমেলটা, যেটা এই যে জিমেলটা, এই জিমেলটা আমি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন, এই দেখুন তো এখানে একটা ড্যাশবোর্ড আছে, এটা বাংলাদেশ নিউজ, এটা এটা আমরা কেটে দিচ্ছি। দেখ আমি এটা রাখতেছি, এটা ড্যাশবোর্ড আমি রাখতেছি আমার সুবিধার্থে। এখানে একটু ট্যাপ করে নিলাম, এখানে রাখছি, ড্র্যাগ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলাম এই সাইডে। এই যে এখানে হলো ড্যাশবোর্ড আমার ব্লগের ফলে, এটাকে মূলত ড্যাশবোর্ড, এখান থেকে আমরা ব্লগকে কন্ট্রোল করতে পারি। এখান থেকে একটা ব্লগ দেখাচ্ছে, তাহলে ওখান থেকে এখানে ব্লগ তৈরি করে দেখাতে পারতাম। কিন্তু আপনারা যারা নিউ, একদম নিউ, তারা কিন্তু এখান থেকে একটা জিমেল কোনো জন্য ব্লগ ক্রিয়েট করেন, তাদের জন্য এইভাবে জিমেল তারা একটা ব্লগ করেছে যে বাংলাদেশ লেটেস্ট নিউজ। ওকে, তাহলে নিউজ রিলেটেড আপনি একটা থিম, একটা থিম নেবেন। যেমন কোথায় যা নেবেন, আপনি সার্চ করবেন এখানে গিয়ে যে দি এক্সপোজ, দি এক্সপোজ লিখবেন, জি থিম এক্সপোজ, যে থিম এক্সপোজ সার্চ দেবেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো এখানে সুন্দর সুন্দর নিউজের, এখানে ক্লিক করবেন, লগ ইন করবেন। করার পর নিউজ এখান থেকে দেখবেন এখানে টেমপ্লেট কী ধরনের আছে, দেখুন পার্সোনাল, ম্যাগাজিন, ম্যাগাজিন মাঝে নিউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অনেকগুলো কিন্তু থিম পাবেন, যেটা নিউজ রিলেটেড নিউজ থাকবে। আমি দেখা এই যে ম্যাগাজিন, তাই না, এই যে ম্যাগাজিন, এই যে নিউজ প্রো, একটা জিনিস ভালো লাগছে নিউজ প্রো, এটা একটা। তারপরে আপনার এই যেখানে আছে ম্যাগাজিন, ঠিক আছে, এ ধরনের অনেক নিউজ আছে যেটা আপনি এখন এগুলো আমার নিউজ ম্যাগাজিন। হ্যাঁ, এই যে স্পোর্ট ম্যাগ, তারপর ম্যাগন, দি ব্লগার, নিউজ প্রো, তারপরে মনে দেখবেন যে এ নিউকন। হ্যাঁ, তবে এই নিউকনটা আমি নিউকন দেখবেন, নিউকন আছে, আমি এই সাইটটার লিঙ্ক আমি দিয়ে দেবো, যে এটা পুরো এই লিঙ্কটাই আমি দিয়ে দেবো, তাহলে সরাসরি আপনি পেয়ে যাবেন এটা। তো এখানে আমি এটা একটা হলো গিয়া ম্যানো প্রেস, ঠিক আছে, যেখানে একটা আমি চুজ করলাম। তো আমি আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি সেটা চুজ করে নিই। যেখানে এখানে কিন্তু হেডার এটা কিন্তু দেওয়া যাবে, এখানে নিউকন আমি এটা আমি ইয়ে করছি, ক্লিক করে দেখুন, ক্লিক করলে এরকম দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে যদি নিউটা আপনি দেখেন, তাহলে আপনি ডেমোটা দেখতে পাবেন কেমন হবে এটা, যদি ওপেন হয়। ট্রাই করতেছি যে ওপেন হোক, আচ্ছা ওপেন হোক বা না হোক, এটা একটা ভালো একটা থিম। তো এর যে ফ্রি ভার্সন, পেড ভার্সন আছে দুই ধরনের। তো আমি এখানে দেখুন হচ্ছে না, তো আমরা এটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড করতে গেলে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসবে, জিপ ফাইল, এই যে জিপ ফাইল এসে গেছে। এখান থেকে আমরা যদি ক্লিক করি, তাহলে এই ধরনের কিছু আসবে। তো এই যে এক্সএমএল ফাইলটা আমরা শুধুমাত্র ডাউনলোড করতে পারি, এই কটা ফাইল এখানে আসতে দেখাচ্ছে, ঠিক আছে। চাইলে আমরা এটা আমরা ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করতে হলে কী হয়, যে এই ডাউনলোড এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখুন ডাউনলোড ইজ ইন প্রোগ্রেস, ডাউনলোড হচ্ছে। এরপর ডাউনলোড হয়ে আমি ফিরে আসতেছি, দেখুন অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই যে নিউকন। তো এটা আমি চলে যাচ্ছি, কোথায় আছে এখানে, এই যে জিপ ফাইল, জিপ ফাইলটাকে আপনি আনজিপ করবেন। তো আনজিপ করার জন্য যেটা করতে হবে, আপনারা কিন্তু যখন আপনার একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, এখানে যে সফটওয়্যার হলে গিয়ে উইন্ডার, তো উইন্ডার ইনস্টল করা থাকলে এরকম যে অপশনগুলো আছে, যেমন এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট টিয়ার, তারপর এক্সট্রাক্ট টু নিউ, যে কোনো টেমপ্লেট, এই যে এই এটা ফাইলের নাম, এই নামে কিন্তু একটা ফোল্ডার পাওয়া যাবে এখানে ক্লিক করলে। আপনার উইন্ডার মনে রাখবেন, উইন্ডার নামে একটা সফটওয়্যার ইনস্টল করবেন, কোথায় পাবেন না, ফ্রিতে আপনি ডাউনলোড করে নেবেন। যে এখানে গিয়ে দেখি, আমি দেখে একটু এখানে লিখবেন উইন্ডার, উইন আর এটা 64 বিট আমার কম্পিউটার, আপনি 32 বিট হলে এটা করবেন। এখান থেকে আপনি ক্লিক করলে আপনি দেখ এই যে ফ্রি ভার্সন, ঠিক আছে, এটা আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এই যে উইন্ডার, তো এটাও কিন্তু জি ফাই আছে, কিন্তু এটা ক্লিক করলে কিন্তু এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইনস্টল দেখবে, অ্যাজ ইনস্টল করলে ইনস্টল হলে তখন এইভাবে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখুন আমাদের নিউকন টেমপ্লেটটা ফ্রি ভার্সনে এটা এসে গেছে, আমার
ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটা ফোল্ডার আসছে, এই ফোল্ডারের ভিতরে তিনটা ফাইল আছে। একটা ধর ডকুমেন্ট পিডিএফ এর ডকুমেন্টেশন, এটা অনলাইন ডকুমেন্টেশন, ঠিক আছে। এটা ক্লিক করলে কীভাবে আপনি সেট আপ করবেন সব কিছু জানতে পারবেন। আর পিডিএফ এটা অনলাইন, অনলাইন মানে এইচটিএমএল আপনার ওপেন হবে, ঠিক আছে। সেটা মানে ভালো সিম্পল আপনি পিডিএফ দিয়ে করেন, তাহলে পিডিএফটা আপনি দেখতে পাবেন কীভাবে এটা আপনি কীভাবে এটা আপনি সেট আপ দেবেন সব কিছু এখানে দেওয়া আছে সিস্টেমগুলো। এটা দেখে দেখো আপনি আপনি ইয়ে করতে পারেন। আর যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটাই করবেন। তা আমি এখন কী করবো, আমি যে ব্লগটা তৈরি করেছি দেখুন কোথায় ব্লগটা তৈরি করেছি, এই যে তাই না, এটা এরকম দেখাচ্ছে, কিন্তু এটা এরকম দেখাচ্ছে। এখন একটা কাজ করি, আমি একটা পোস্ট করি, ওকে। একটা পোস্ট আমি কীভাবে করবো, তা আমি এখানে লিখলাম লেটেস্ট বা আপডেট, আপডেট বাংলা নিউজ, সেটা যে নিউজই হোক বাংলাদেশ নিউজ দেখতে পারেন, যেহেতু বাংলাদেশ রিলেটেড। আবার ইন্ডিয়ারও কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা নিউজ আছে, বাংলাদেশ লেখেন বাংলাদেশ নিউজ, আপডেট বাংলাদেশ নিউজ যখন সার্চ করেন তাহলে দেখবেন অনেক সাইট হবে। যেমন এখানে বিবিসি আসছে, বিবিসি থেকে আপনি একটা পোস্ট, যে কোনো একটা পোস্ট আপনি নিতে পারেন। ইংরেজি আসছে, ইংরেজি নিতে পারেন, চাইলে বাংলা হলে দেখুন এই যে বাংলা আর বাংলাই হবে, নো প্রবলেম। তো এই একটা পোস্ট দেখুন, জামায়াত বন্যার দায় ভারতীয় প্রকল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে যা বলল ভারত, ঠিক আছে। আপনি যদি ইংরেজি করেন দেখুন এটা ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। আবার এখানে দেখাচ্ছে যে বাংলা করে দেখবেন এখানে আসার একটা শ্বেতপত্র কী এবং কীভাবে আসবে, বাংলাদেশের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা মধ্যরাত থেকে কার্যকর। তো এই জিনিসটা আমি একটু ওপেন করি, জিনিসটা ওপেন করে আর ইংরেজিটাই আমি মনে নিলাম বা এখানে বাংলা করলাম, যে বাংলাতে আপনি পোস্ট করার সমস্যা নাই। তো এই জিনিসটা আপনি একটু অন্যভাবে লিখে নেবেন, এটাই আপনি কী করবেন অন্যভাবে লিখে নেবেন। এরকম হলে কপি হয়ে যায়, তো আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, চ্যাট জিপিটি ওপেন করবেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যেটা করবেন, আপনি যে দেখুন লিখে দেবেন রি রাইট, এই কথাটা লিখে দেবেন রি রাইট, তাহলে রাইট লেখা, রি রাইট লেখা একটা ডবল কোটেশন দেবেন, এভাবে কোটেশনের ভিতরে যেটা কপি করে দিয়ে দেন, তাহলে তারা কিন্তু এটা নতুন করে রাইট করে দিবে। দেখেন বাংলাতেই লিখে দিবে তারা, এখানে লেখে কি বাংলাদেশ জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা মধ্যরাত থেকে কার্যকর। এখানে বলছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা যা মধ্যরাত থেকে কার্যকর হবে। তা এই জিনিসটা মনে করেন আপনি কপি করলেন, এতটুকু কপি করে নিলেন, কপি করে আপনি আরে এই কপি করলেন, ঠিক আছে। কপি করে হলো টাইটেল, টাইটেলটা কি আমি এখানে যাচ্ছি যে এখানে একটা পোস্ট করবো, তাই না, একটা নিউ পোস্ট করবো। পোস্টের টাইটেলটা হলো দেখুন, দেখা এটা হলো পুরো টাইটেল দিয়ে দিচ্ছি আমি, মনে হয় বাংলা বাংলাতেই করবেন, বাংলা পোস্ট, ওকে। এখন আপনি কী করবেন, এখানে লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশ নিউজ ছিল, এটা কিন্তু একটা ছবি ছিল, এই ইমেজটা আপনি নিয়ে নেন, ঠিক আছে। ইমেজটা আপনি কপি করে নিয়ে নেন, ডাউনলোড ফোল্ডে চলে যাবে, এটা সমস্যা নাই, আছে থাকুক। এখন আমাদের কী করতে, নিচেরটুকু আমাদের কিন্তু আবার কপি করতে হবে, এই যে যতটুকু লেখা আছে আমাদের মোটামুটি, ঠিক আছে। এই পোস্টগুলো সম্পূর্ণ কী হবে, এখান থেকে আপনি এই যে কপি করে নেবেন, পুরোটা সম্পূর্ণ কপি করবেন, ওকে, নো প্রবলেম। এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছি যার সিস্টেমটা, আপনি এদিকেও কিন্তু কপি করবেন। তো এটা আমি কপি করলাম, কপি করে আমি আবার চ্যাট জিপিটিতে যাচ্ছি যে আবার এখান থেকে রি রাইট, মানে আবার রাইট করে দিবে চ্যাট জিপিটি। তাছাড়া হুবহু তো মনে করেন প্রবলেম, লেখে আপনি ডবল কোটেশনের ভিতরে আপনি এটা পেস্ট করে দিবেন, এরপর আবার নিচেরটুকু আবার ইয়ে করে নেবেন যতটুকু আছে বাকি। এটা আপনি এখান থেকে এটা একটা ইয়ে দিচ্ছে, এটা দরকার নেই আপাতত আমাদের, এই যে এখান পর্যন্ত মোটামুটি, হ্যাঁ মোটামুটি এতটুকু আপনি নেন, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর জন্য আর কিছুই না। এটা আপনার কপি করে আপনি আবার চ্যাট জিপিতে যাবেন, যাই যেখানে হয়ে আসে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনি একটা এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করলে কিন্তু তারা লিখে দিবে সুন্দর করে, দেখুন আবার পুরো পোস্টটা তাদের মতো করে আবার একটু আলাদা করে লিখে দিবে, বাংলাতেই লিখে দিবে, নো প্রবলেম, ঠিক আছে। যখন লিখে দেবে তখন একটা পোস্ট করে দেখা আগে, আর এখানে যখন লেখা দিচ্ছে আমি এদিকে দেখো একটু কাজ করি পোস্টের মধ্যে, কাজটা কি আমি ইমেজটা এখানে নিয়ে আসি, দেখুন ইমেজ, ইমেজটা আমাকে আগে আনতে হবে। এখানে আনলাম, কম্পিউটারে যাচ্ছি গিয়ে এখানে ব্রাউজ করতেছি, কোথায় আছে এটা, এটা আমার আছে হলে গিয়ে ডাউনলোড ফোল্ডারে,
এই যে দেখুন এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, ইমেজের নামটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলে ভালো, না করলেও কোনো প্রবলেম নাই। ওকে, এখান থেকে সেটিংসে গিয়ে এক্সট্রা লার্জে যাবেন, দিয়ে আপডেট করে দিবেন। ওকে, হয়ে গেল। হয়ে গেলে যেটা হবে, আপনার এখন এই যে চ্যাটজিপিটিতে লেখা শেষ সম্ভবত, দেখুন এখানে জাস্ট কপি করবেন, কপিতে পেস্ট করবেন, করলে আপনার এই যে পোস্টে আসলেন, পোস্টে আসার পর নিচের দিকে, জাস্ট নিচের দিকে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এটা পেস্ট করে দেবেন, লেখাটা সম্পূর্ণ, লেখাটাতে যেটা হয়েছে এটা মনে একটা পোস্ট হয়ে গেল। তারপর কি, এই যে লেবেল আছে, এই যে লেবেল, এই লেবেলে গিয়ে আপনার লিখবেন, বাংলাতে লিখবেন, ঠিক আছে। এই যে আপনার যেহেতু এখানে এ আসছিল, এই যে এটা বাংলা লিখবেন, আর এখান থেকে লিখে দিয়ে বাংলাতে লিখে দেবেন কি, বাংলাদেশ নিউজ, বাংলাদেশ। ওরে, একটু ইংরেজিতে লেখা যায়, এখানে ইংরেজিতে লিখতে পারেন, বাংলা দেশ কি চালানি, চালানি লিখে দিলেন, চালানি, চালান লিখে দিন, ঠিক আছে। একটা লেবেল, এইটা লেবেল মানে এই সম্পর্কিত মানে বোঝাচ্ছে, কারণ আমি এখন ওটা পাবলিশ করে দিচ্ছি, দিলে কিন্তু একটা পোস্ট হচ্ছে। এটা যদি আমি যেখানে দেখি, দেখতে কেমন লাগবে এটা পোস্টটা, জাস্ট এরকম লাগবে দেখতে পোস্ট, এটা পড়বে। এখন কথা হলো, আমরা যে এটা পোস্ট করতেছি, একটা পোস্টকে দেখালাম, হ্যাঁ, তখন দেখুন কেমন দেখাচ্ছে এটা। আমি একটু যদি যাই, এরকম দেখাবে, আর এখানে এরকম দেখাচ্ছে পোস্টটা, ঠিক আছে। আমি এখানে যদি যাই তাহলে আমরা এরকম দেখাবে, ঠিক আছে। এবার এখানে যে দেওয়া আছে, আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে ওটা কিন্তু দেখাবে, সাইডটা দুটো হয়ে গেছে, ওখানে একটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এরকম দেখাবে। এখন যদি আমি থিম একটা, এখানে একটা থিম, যে থিমটা আমি নিলাম, ওই যে ব্লগারে যে থিমটা নিলাম, যদি এখানে এই যে থিম অপশন আছে, এই থিম অপশনে গিয়ে যদি আমি এটা এই যেখানে কাস্টমাইজ, এখানে গিয়ে এই ডটডাউনে ক্লিক করলে রেস্টোরে যাব, রেস্টোরে গিয়ে যদি আপলোড অপশন পাবো, আপনার অপশন পালে দেখুন আমার এই যে নিউকন, এই যে দেখুন এটা ডাউনলোড ফোল্ডার আছে, যে নিউকন টেমপ্লেট, এখানে এখানে যাবো, গেলে এখানে এই ফোল্ডার ওপেন করলে আমরা এই যে এটা পাবো কি, ফ্রি ভার্সন ডট এক্সএমএল, এটা আমি ওপেন করে দিলাম, দিলে দেখুন এটা সেট আপ হয়ে যাবে। দেখুন দেখুন এটা সেট আপ কিন্তু হয়ে গেছে, এটা কেটে দিচ্ছে আপাতত। হয়ে গেলে এখানে যদি রিলোড দিই, দেখুন এখানে কিন্তু নতুন যে আমরা টেমপ্লেটটা দিছি, তখন একটু একটা ওয়েবসাইটের মতোই দেখতে অনেকটা মনে হবে আর কি। দেখুন কিন্তু এখানে কিন্তু আরও সেট আপ দিতে হবে আমাদের, ঠিক আছে। এখানে সাইডে কিছু নাই, কিন্তু তেমন একটা কিছু নাই, এখানে লগো নাই, আসে নাই, ঠিক আছে। কিন্তু এটা আমাদের কিন্তু এই যে লেআউট অপশনে গিয়ে আবার সব কিছু ঠিক করে নিতে হবে এখানে। ওকে, যেমন এখানে লেআউটে গেলে আমরা দেখবেন যে অনেক কিছু আছে এখানে, দেখবেন এখানে লগো আছে, লগোটা কিন্তু আসে নাই। তারপরে এখানে অ্যাড, ব্যানার একটা অ্যাড দিতে পারবো, আবার মনে করে এখানে সাইড বার, এগুলো কিন্তু কোন কোনগুলো দরকার নাই, এগুলো আমরা কেটে দিতে পারবো। যেমন এখানে দেখি আমরা যদি যাই, আমি একটু আর একবার রিলোড দিই, বাট আমি কেটে দিচ্ছি, যে আমি এখানে গিয়ে আমরা এখান থেকে যদি লকটা দেখি, তখন এরকমই দেখাচ্ছে, জাস্ট এরকমই দেখাবে, হ্যাঁ এরকম দেখাচ্ছে। তো এইভাবে অনেকগুলো পোস্ট হবে, তো এখানে আমরা কীভাবে সেট আপ করবো, হ্যাঁ, অথবা আমি আর একটা থিম নিয়ে আসি, থিমটা দেখতে ভালো লাগছে না, আমি একটা থিম, সে থিমের লিঙ্ক আমি দিয়ে দিবো, বা এখান থেকে ডাউনলোড করা, আমি আবার থিম অপশনে যাচ্ছি, দেখতে ভালো লাগছে না যেহেতুটা, আমি আর একটা থিম অপশন যাচ্ছি, এখানে গেলাম, দিয়ে আপলোডে যাচ্ছি, গিয়ে আমাদের কিন্তু এই যে ডাউনলোড অপশনে কিন্তু দেওয়া আছে, এই যে নিউজ প্রো, এটা একটা থিম, হ্যাঁ, বা এশিয় রকেট ফ্রি, এটা একটা থিম, এসিও রকেট ফ্রি একটা থিম, এটা এটা এক্সপেল ফাইলটা আমরা এখান থেকে এইভাবে দিই, কেমন দেখায় দেখি, এটাও সেট আপ হচ্ছে, ওটা আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ রেস্টোর হয়ে গেছে। এখন তোমরা এখন রিলোড দিই, দেখুন তাহলে কিন্তু একটু অন্যরকম দেখার কথা, এই দেখুন ওটার সাথে কিন্তু একটু বেশি ভালো লাগছে, হ্যাঁ, যে এগুলো কিন্তু আমরা কেটে দিতে পারবো, আমরা কেটে দিতে পারবো, এখান থেকে আমরা এসি লগোটা সেট আপ করতে পারবো, এখান থেকে আমরা র্যান্ডম পোস্ট, এখানে কিছু আমরা ইমেজ আছে, এই ইমেজটা আমরা কেটে দিতে পারবো, এখানে একটা ব্যানার এড বসাতে পারবো, হ্যাঁ। তো সব কিছু তো সেট আপ করতে গেলে আমার অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে,
তর্ক চেষ্টা করতেছি কি করা যায়। এখন আমাদের এই যে এই যে এখানে একটা রিসেন্ট পোস্ট আমাদের দরকার নেই, এখানে পোস্ট থাকলেই হবে। কটা পোস্ট থাকবে? পোস্ট থাকলে হবে। এখান থেকে আমরা লগোটা কি হবে আমরা চেঞ্জ করব, লগো চেঞ্জ করে আমি অন্য একটা ভিডিও দেখাবো। বাট আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি এখানে অ্যাড সেট আপ করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি লেআউট অপশনে যাই, অনেকগুলো জিনিস আমাদের থাকবে না এখানে, সেটা আমাদের কেটে দিতে হবে। আমাদের খালি এখানে কি এগুলো কিন্তু থাকবে না, যদি আমরা ইয়ে করতে পারি এগুলো কিন্তু আমাদের থাকবে না, এগুলো আমাদের কেটে দিতে পারবো। তারপর এখানে লগোটা আমি চেঞ্জ করতে পারবো, এখানে আমি একটা অ্যাড বসাতে পারবো। কিসের অ্যাড বসাতে পারবো? সেই ইয়ার থেকে কত, 728/90, এই অ্যাডটা আমি অ্যাডিস্টার থেকে বসাইতে পারবো। এখন আমি যদি অ্যাড বসাইতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এই যে এই সাইটটা আমাদেরকে, এই যে সাইট, এটা অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস বাংলাদেশ লেটেস্ট নিউজ 24, এই আমার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমাদের কী করতে হবে, কপি করতে হবে। কপি করার পর আমাদের কিন্তু যে অ্যাডিস্টার আছে, দিতে হবে এটা আমার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এখানে আছে আমার, ঠিক আছে? আমি এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু, যদি পাবলিশারে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। দেখুন এখন আমার কী করবো, আসলে যে আপনার কিন্তু এখন যখন আপনারা এই অ্যাডিস্টারতে অ্যাকাউন্ট করবেন, তখন আপনারা কিন্তু এরকম একটা সাইট আসবে, তখন আপনার উপরে যাবেন, দেখুন অ্যাড ওয়েবসাইট এখানে যাবেন, যে এই অ্যাড্রেসের যেটা আমরা কপি করলাম সেই ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্যাটাগরি, এখান থেকে আপনি সিলেক্ট সোশ্যালটা ক্লিক করবেন। করার পর এই যে লেখা আছে অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গট ইটে যাবেন, গেলে দেখবেন আমার কিন্তু ওই যে এই দেখুন এই সাইটটা পেন্ডিং আছে। এর বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে, এরপর কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা অ্যাডটা সেট আপ করবো, দেখাবো। ওকে, তার আগে একটা কাজ করতে হবে আমাদেরকে, এখান থেকে যে ব্লগ আছে, ব্লগের যে আমরা সেটিংস আছে, আমরা আপাতত সেটিংস আছে, এই সেটিংসে গিয়ে আর নিয়ে না সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, সেটিংসে গিয়ে এখানে কিছু কাজ করতে হবে আমাদের। সেটা হলো কি, আমাদের যে ব্লগের টাইটেল ডেটা আছে বা ডেসক্রিপশানটা কী হবে, হ্যাঁ, তো বাংলাদেশ নিউজ, হ্যাঁ, 150 ওয়ার্ডের একটা একটা লিখে নেবেন, ঠিক আছে, বাংলাদেশ নিউজ সম্পর্কিত। তো এটা কোথায় পাবেন? তো এখান থেকে আপনি দেখুন আমাদের কিন্তু ব্লগের একটা টাইটেল আছে, ধরলে দেখা যায় এখানে আছে, এটা কোথায় পাবেন সেটা কিন্তু সব কিছু পাওয়া যাবে এখানে, দ্য বাংলাদেশ নিউজ। তো বাংলাদেশ নিউজ রিলেটেড আমি যখন চ্যাট জিপিটিতে যাই, তাহলে আমি যদি লিখি রাইট, অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ নিউজ ইন বেঙ্গলি, বাংলাদেশ নিউজ একটা লিখে দিলেন, নিউজ ইন বেঙ্গলি মানে বাংলায়, বাংলা লিখতে বলতেছি, বেঙ্গলি। দেখেন বাংলা লিখে দেয় কি না তারা, হ্যাঁ বাংলা লিখে দিচ্ছে সংক্ষেপে, অনেক বড়ো করে লিখে দিচ্ছে, আমাদের উচিত হয়নি, আমাদের এখানে খুব মানে বিষয় খুব সংক্ষেপে লিখতে হবে। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা লিখে দিয়েছে খুবই সংক্ষিপ্ত, এখনও লিখতেছে, ঠিক আছে, লেখক কতটুকু লিখতে পারে আমরা খুব সংক্ষেপে লিখে নেব। তো আমরা চাচ্ছি যে এটা কই গেল, এটা কথা উল্লেখ করা হয়নি, আমাদের একটা কথা উল্লেখ করতে হবে এখানে, এখানে লেখে লিখতে হবে, এই দিলাম, এখানে লেখা পড়ে লিখবো উইথিন, উইথিন কত, 130 ওয়ার্ড, ওয়ার্ডস এই লেখা দিলে তখন আবার লেখে দেবে, এটা 130 ওয়ার্ডের মধ্যে একটা জিনিস লেখা দিবে, সংক্ষেপে লিখে দিবে, ওটা আপনি ওখানে বসায় দেবেন। ওকে, দেখুন এটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এই যে দেখুন আমাদের ব্লগের যে সেটিংস, এখানে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে, যতটুকু আসছে অটটুকু আসুক, সমস্যা নাই, আমার অটটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনার দেখতে হবে আরও কিছু সেটিংস আছে, যে সার্চ ইঞ্জিন এটা দেওয়া আছে এখান থেকে, আবার আর কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আপনার করতে হবে।
যে ইমেজের কিছু লেজি ইমেজ যাতে হয়, ওয়েব ইমেজ যাতে হয়, একটু মানে অ্যালার্ম এনাবল করে দেন। দেন আপনি একটা কাজ করবেন কি, এখান থেকে এসে এই যে দেখুন মেটা ট্যাগস সার্চ ডেসক্রিপশন এখানে এনাবল করে দেবেন। দিলে আপনাকে মেটার ডেসক্রিপশন চাবে, এখানে ডেসক্রিপশন সার্চ ডেসক্রিপশন। তো এখানে আপনি চ্যাট জিপিটি দিয়ে দিবেন যে রাইট সার্চ ডেসক্রিপশন অ্যাবাউট বাংলাদেশ নিউজ উইথ ইন নিউজ ইন বেঙ্গলি উইথ ইন 120 ওয়ার্ড লেখা দেন, দেখেন লিখে দেবে সার্টিফিকেশন। অনেক বেশি হয়ে গেছে, তারপর আমরা এটাই কপি করে দিই, আটকে গেছে মনে হয়। ওকে, এটা কপি করে আমরা এখান তাতে এখানে সার্চ ডেসক্রিপশনে গেলে এখানে আপনি কী কী দেখা সার্চ দিলে আসবে এরকম দেখতে পারেন, এইভাবে লিখলেও হবে। ঠিক আছে, যখন একটা জিনিসটা সার্চ দেখলেই এটা কিন্তু এর মধ্যে যেটা আমরা দিয়েছি বেশি হয়ে গেছে আর কি, এটা বলছে 55 ক্যারেক্টার হতে হবে। তো আমরা এখান থেকে রাজনীতি অর্থনীতি এখানে কয়টা হয়েছে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা 35টা হয়েছে, 100 155 মধ্যে 135টা রাজনীতি। এখানে একটা কাজ করি, আন্তর্জাতিক তো বাদ দেওয়া যাবে না, এখান থেকে এই করি দেন সেভ সেটিংস হচ্ছে। হ্যাঁ, সেভ সেটিংস ট্রাই যাই করে হবে, কিন্তু এটা হবে না তা না হবে। সার্চ ডিসক্রিপশনে গেলে এটা হবে দেখি 150 150ই তো হয়েছে, কিন্তু সেভ নেয় না কেন, কোনো কারণে সেভ নিচ্ছে না, কিন্তু সেভ নিব। হয়তো এটা আমাদের সার্চ ইঞ্জিনটা ইংরেজিতে হবে, এই জন্য ইংরেজিতে লিখে নিতে হবে। একটু এটা করি, আবার একটু করি, দেখাতে এখানে বেঙ্গলি কথাটা বাদ দিই, বেঙ্গলি কথাটা বাদ দিলে তারা ইংরেজিতে লেখা দিবে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে যা নেবে নেবে, নো প্রবলেম, ততটুকুই আমরা এখানে দিব। গুড, এটা বাদ, এখানে আমি সেভ করে দিচ্ছি। এবার নিচ্ছে দেখছেন, মানে এখানে ইংরেজিতে হবে, এই লেখা সার্চ দিলে তখন এটা আসবে। তো এইভাবে অনেকগুলো কাজ আছে, এনাবল, এই যে কী জানো কাস্টম রোবট টেস্ট মানে এসিও, এটা এসিও করতে হবে, এসিও না করলে কিন্তু এটা আসবে না। ঠিক আছে, তো এখানে আমার এসিও টেস্টটা আমার কোথায় পাবো, সেজন্য একটা কাজ করতে হবে। এখানে একটা কাজ সার্চ দেবেন যে ব্লগার কাস্টম টেস্ট জেনারেটর, এখানে সার্চ দিলে একটা সাইট আসবে, সাইটে এরা কিন্তু ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এই যেখানে তো আমাদের যে সাইটের অ্যাড্রেসটা কি, যে অ্যাড্রেসটা এটা কপি করব। কপি করার পর আমি যদি এখানে আসি, এখানে একটা কাটে দিবেন, দেওয়ার পরে যে এটা আছে সাইট, প্রথম সাইটটায় আসে এখানে পেস্ট করে দিবেন, এই যে এটা এখানে অ্যাড্রেসে পেস্ট করে দিবেন। সিম্পল কিচ্ছু করা লাগবে না, দিয়ে এটা জেনারেট XML কি সাইট ম্যাপ, এটা তো এই যে নিশানটুকু কপি করে দেবেন। কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে এই জায়গাতে টেক্সটটা আপনি এখানে পেস্ট করে দেন, দিয়ে এখানে আপনি সেভ করে দেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। এখানে এখানে এনাবল হেডার পোর্টেস্ট যেটা আপনি দিয়ে দেন, দেন আপনি এখানে সার্চ কনসোলে যেতে হবে। এটা এই সার্চ কনসোলটা হলে গিয়ে আপনি যদি যেই আমি এখানে চলে যাচ্ছি,
সার্চ কনসোলে যে আপনি যেটার মাধ্যমে, এটা কিন্তু এই দেখুন আমি যেই যেই এই দেখুন এই যে দুবাই এই এই যে এই ইমেলের মাধ্যমে কিন্তু হতে হবে, এই ইমেলেই এটা লগ ইন করছি করে এখান থেকে আমি কিন্তু এখানে সার্চ কনসোলে এটা ইউআরএল প্রিফিক্স আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা দেওয়ার পর সরি এটা না আমাদের যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা করে গেল এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে। অ্যাড্রেসটা কপি করলাম, করলে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আমি এখানটাতে ওই সার্চ কনসোল করে গেল এখানে, এখানে আমি এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম, অ্যাড্রেসটা ব্লগের অ্যাড্রেসটা দেয়া এই যে এখানে স্ল্যাশের ডবল স্ল্যাশের পরে আপনি www.. দেবেন, এই নির্দেশনা দিয়েছিল যে আপনি এখানে কন্টিনিউ করবেন। করলে দেখুন যেহেতু এই জিমেল আন্ডারে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ওনারশিপ অটো ভেরিফাইড। এখানে গো টু প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গেলে দেখবেন এখানে এখানটাতে দেখুন আছে সাইট ম্যাপ বলে একটা কথা আছে। তো দেখুন এই যে বাংলাদেশ লেখা আছে .bangladesh testnews24blogspot.com, এটা এখানে আপনি দেখে দেবেন সাইট ম্যাপ .xml দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন এটা সাবমিট হয়ে যাবে সাকসেসফুল, দেখুন সাবমিট হয়ে গেছে সাকসেস। ওকে, এতটুকু আপনার কাজ। আর বারবার সাইট ম্যাপটা মাঝে মাঝে ইয়ে করবেন, যত পোস্ট করবেন ততবারই তো আপনি এখানে একটা কাজ করতে হবে, প্রতিনিয়ত পোস্ট করতে হবে এখান, ঠিক আছে। আর এই লগোটা চেঞ্জ করতে হবে, এতটুকু কাজ। এখন আমাদের অ্যাড বসানোর কাজ, তাহলে অ্যাডিস্টারেতে যায় দেখুন এই যে এখানে আমাদের কিন্তু এটা একটু রিলোড দিয়ে এটা আপনি ইয়ে হয়ে গেছে কিনা দেখি, এটা হয়েছে কিনা। তারপর অ্যাড বসানোর কাজ, একটা আমি একটা অ্যাড বসাবো, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আর একটা কাজ করতে হবে যে ইউনিট নেই কিন্তু, এখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে আপনার কোন অ্যাডটা আপনি দিতে চাচ্ছেন। তো আমি এই যে অ্যাডটা নেব ব্যানার 728 এত, এটা আমি বসিয়ে দেখাবো, আপনারা বাকি দেখে বসাবেন, কেন্দ্রে বসাবেন কোথায় বসাবেন সেটা আমি দেখিয়ে দেবো। এখান থেকে আপনার এই যে এটা জাস্ট এখানে অ্যাড, ঠিক আছে, গট ইট। এখানে কিন্তু আপনার 2-3 মিনিট আপনার সময় নেবে, এখানে আমাদের কিন্তু ভিডিওটা প্রায় 37 মিনিট হয়ে গেছে, সমস্যা নেই। তো আপনাদের শেখার দরকার জিনিসটা দেখুন এখানে ইউনিট, এটা কিন্তু পেন্ডিং আছে, এটা কিন্তু 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। ততক্ষণে আমরা একটু কাজ করি, ব্লগার সাইটে গিয়ে আমরা যে কাজটা করলাম এখন যদি এখানে রিলোড দিই দেখুন। আর এখন একটা নিউজ আসছে, তো একটা নিউজ আমি যদি ওপেন করি কেমন দেখাচ্ছে দেখি একটু। এখন এই যে নিউজটা হয়েছে প্লাস, এই যে সাইড আমরা অ্যাড বসাতে পারবো, একটা করে অ্যাড মনিটাইজ করবো, অ্যাক্টিভ করবো করে আমরা বসাবো। আমরা আজকে যে অ্যাডটা বসাবো হেডারে, এই হেডারে এই জায়গাতে একটা অ্যাড দেখা যাবে। কীভাবে দেখা যাবে আমি একটু এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি লেআউটে যাচ্ছি। এখানকার যে কাজ আমাদের মোটামুটি শেষ হয়েছে, আরও কিছু কাজ আছে এসিওর কাজ সে দেখাবো। তো এই যে হেডারে যে অ্যাডটা, এখান দেখেন কি মেনু, তারপর ট্যাব, লগো, লগোটা কোথায়, লগো এখানে একটা অ্যাড আছে, এটা কিন্তু আমরা পরেই কাটবো, কাটাতে বা এটা তো দেখা যাচ্ছে না আমাদের উপরে। এই যে এই জিনিসটা না আমরা এই যেগুলো অ্যাডভার্টাইজের জিনিসটা, এটা অ্যাডভার্টাইজ এগুলো থাকবে না, এটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এখানে একটা অ্যাড দেখা যাবে যেটা 728/90। ওকে, এখানে এই লগোর পাশে, এবং লগোটাও চেঞ্জ করা যাবে কীভাবে সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। লগোটা আপনি একটা লগো তৈরি করে নেবেন, সিম্পলি লগোতে ক্লিক করলাম দেখুন এই লগোটা আছে। এখান থেকে আপনি মাউট রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ করে আপনি এখান থেকে দেখবেন এই লগোটা আপনার এখান থেকে এখানে কিপ করে দিবেন, দিলে এখানে লগোটা দেখতে পাবেন। এটা ফটোশপে নিয়ে আপনি এটা এডিট করবেন, এখানে রকেট লাগা আছে বাংলাদেশ নিউজ লেখ, সংক্ষেপে যেভাবে লগো তৈরি করে একটা লগো তৈরি করে নেবেন আপনি। এত কিছু আজকে দেখানো আসলে সম্ভব হচ্ছে না। তারপর এখান থেকে এই যে এখানে গেলে আপলোড অপশন পাওয়া যাবেন, এই আপলোডে গিয়ে আপনি আপলোড করে দেবেন। ওকে, তো এটা দেখাতে গেলে তো অনেক সময় লেগে যাবে, হ্যাঁ। তো লগোটা আপনি এটা আমি ইয়ে করেছি কিন্তু এটা সেটে দিচ্ছি। এখন দেখি আমাদের সেই অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এটা পেন্ডিং ছিল, একটু রিলোড দিই, একটা অ্যাড বসা দেখে আপনাকে, হ্যাঁ আশা করি সম্ভবত এটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ যদি হয়ে থাকে দেখুন এখানে এই যে গেট কোড, এই কোডটা আপনি যে কপি করে নেবেন, কপি করার পর দেখুন 728 এত। এখন আমরা কোথায় যাব, এটা আমরা বসাবো কোথায়, আমাদের এই যে ব্লগ, ব্লগের এখানে গেলাম, গিয়ে দেখুন এই যে লগোর পাশে কি 728 না, এই যেখানে এডিট আছে এইটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এই যে
এই কোডগুলো আছে, কোডগুলো আপনাকে ডিলিট করে দেবেন, দিয়ে আপনি ওখানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে আপনার সেভ অপশন আছে, সেভে ক্লিক করবেন। ওকে, এখন আমার হয়ে গেছে। এখন যদি আমরা এই যে সাইটটিতে যাই, এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে আমরা এখান তাতে আমরা একটা অ্যাড দেখতে পাবো আশা করা যায়। এই দেখুন এরকম অ্যাড এসে গেছে, একটা এই অ্যাডে হলো গিয়ে অ্যাড স্টার অ্যাড। এখন এই সাইটে যখন কেউ নিউজ পড়তে আসবে, তখন এটা প্রয়োজন হয়, তখন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু এখানে যায় বা অ্যাকাউন্ট করে কোনো কিছু করুক বা না করুক, আপনি ক্লিক করলে একটা রেভিনিউ পাবেন। তদ্রূপ এই বাম পাশেও কিন্তু এভাবে কিন্তু অনেকগুলো অ্যাড বসানো যায়। তো বাম পাশের সাইজটা কত আমি একটু দেখিয়ে দিই। আমি অ্যাড স্টারতে গেলাম, যাওয়ার পর আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এই যে এই আপনি যে ওয়েবসাইটে বসে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে এই কোডগুলো জেনারেট করে নিতে হবে, মনিটাইজেশন করে দেবে। এখানে প্লাসে ক্লিক করলে তাহলে কোনটা করবেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে 360, এই যে 300 x 320, এটা এটা আপনি এভাবে ক্লিক করে আপনার আওয়ার অ্যাড এখানে করে আপনি যখন আপনি গটে ক্লিক করবেন, তখন আপনার দেখবেন যে 2-1 মিনিটের মধ্যে ওটা মনিটাইজেশন হয়ে যাবে। এখন দেখুন দুটো হয়ে গেছে, একটা মনিটাইজেশন একটা পেন্ডিং আছে, এই যে একটা পেন্ডিং, পেন্ডিংটা তখন উঠে ওই সাইডটা আপনি বসাতে পারবেন। এখন আরও কিছু কাজ করি, আপনি এইভাবে এটা আপনার সাইড বারে বসাবেন, আর লোগোটা একটু চেঞ্জ করতে পারি কি না আমি আপনাদেরকে দেখাই। আমি যেহেতু এটা ডাউনলোডে আমার কম্পিউটারে ডাউনলোডের ভিতরে আছে, তো আমি এখানে গেলাম, গিয়ে আমি এই যে এখানে ক্লিক করার পর আমি যে ওপেন উইথ ফটোশপ বা যে কোনো মাধ্যমে বা photobia.com এ আপনারা এডিট করতে পারেন। তো আমি একটু এডিট করে দেওয়ার চেষ্টা করতেছি কীভাবে করে সংক্ষেপে, জাস্ট আপনার এটা একটু জুম করি, কন্ট্রোল যদি নাই তো আচ্ছা, তো এখানে আমি এটা কন্ট্রোল প্লাস চেপে বড়ো করে নিচ্ছি। বড়ো করে নেওয়ার পর আপনি এটা পুরোটা আপনি এখান থেকে এখানে ধরবেন, এই যে এখানে যাবেন, এটা রেক্টেঙ্গুলারে যাবেন, গিয়ে আপনি এটা পুরোটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে নেবেন, নিয়ে আবার আপনার ব্যাক স্পেস বা ডিলিট, ডিলিট বলতে কি কিবোর্ডে ডিলিট, আপনি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আপনার এটা কিন্তু সাদা হয়ে আছে। এখন কন্ট্রোল ডি চাপলে সিলেকশন চলে যাবে। এখন আপনি এখানে লিখবেন, কী লিখবেন, টেক্সটে যাবেন, গিয়ে আপনি যদি লেখেন বাংলায় লেখেন তাহলে বাংলা একটা অভ্র থাকে, অভ্র মাধ্যমে লিখে নেবেন। তাই আমি বাংলাতেই লেখার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা, ট্রাই করতেছি, দেখি আপনাদের কিন্তু তাই করে শেখাতে পারি কিনা। বাংলা হলো, এখানে আমি আবার এ করতেছি, আবার ইংলিশ হয়ে গেছে, আবার বাংলা করতেছি, চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে, বাংলা হচ্ছে না, বাংলা হয়ে গেছে। এখন আমি এখানে সিলেকশন করে লিখবো যে কী লিখবো, বাংলা, এখানে যে সাদা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা যাবে, এখানে কেটে দিচ্ছি। তো আমি আবার এখানে সিলেক্ট করতেছি, এখন যদি লেখা হতে পারে, দেখুন বাংলা দেশ নিউজ, বাংলাদেশ লেটেস্ট নিউজ, এবার লেখেন লেটেস্ট, আমি যেহেতু ইংরেজিতে লিখেছি ওটা লেটেস্ট, হেলে টেস্ট লেটেস্ট, হ্যাঁ এটা একটু বলাতে হবে, নিউজ ওইভাবে লিখছিস আর কি, লেটেস্ট নিউজ লিখলাম 24। ওকে, এটাই এটাই মনে করেন লগ আমি দিব, আমি এটা মুছে দিচ্ছি, সিলেকশন করলাম, ওকে আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি একটু মুখ টুল সিলেকশন করে নিয়ে আমি এটা দিলাম। দেওয়ার পর আমি একটু কালারটা চেঞ্জ করে দেবো, বাংলাদেশের কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখানে একটা ডবল ক্লিক করে সিলেকশন করার পর আমি কালারটা সবুজ করে দিচ্ছি, বাংলাদেশ যেহেতু সবুজ, বাংলাদেশ আমি সবুজ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এটা হলো এই, আর এখান থেকে কালপুরুষ না সিলেকশন করতে, কালপুরুষই থাকুক নামটা। ওকে, এখন যদি আমি এটাকে সুলেমান লিপি দিই তাহলে কেমন দেখায় দেখি, সুলেমান লিপি, এটা আমার ইয়াতে করা আছে, সুলেমান লিপি, এন্টার প্রেস করলাম, তো একটু ভালো দেখাচ্ছে,
টেস্টগুলো বাংলাদেশ নিউজ। ওকে, তো এরকম দেখাচ্ছে। তো আমি এটা এতটুকু করলাম, পরে আমি এটা সেভ করছি, সেভ করছি পিএনজি, এটা কি আমি লগো লেখা সেভ করছি, যে বি লগো মানে বাংলাদেশ লগো সেভ করছি। সেভ করার পর আমি এটা পিএনজিতে সেভ করবো, যেহেতু লগো লগো সবসময় পিএনজিতে সেভ করা বেটার। ওকে, সেভ করলাম। এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি এই যে লগো সেকশন যাই, এখানে গেলাম, গিয়ে এটা আমি কেটে দিচ্ছি। এগুলো আমাদের, হ্যাঁ, ডেসক্রিপশনটা দেখে দিচ্ছিলাম এটা, আর এখান থেকে আমি এটা আপলোড করবো কম্পিউটার থেকে, ওটা চলে যাবে, থাকবে না। এখান থেকে সিলেকশন করবো, করার পর আমার দেখি এটা ডাউনলোডে কোথায়, এখান থেকে আমি সব ইমেজ সিলেক্ট করে দিচ্ছি অল। তাহলে আমাদের লগোটা খুলে গেল, এই যে লগো বাংলাদেশ, দেখুন এটা কিন্তু আসবে। ওকে, সব কিছু কিন্তু শিখিয়ে দিচ্ছি আমি, প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আমি সব কিছু, যে বাংলাদেশ লেটেস্ট নিউজ 24। ওকে, এখানে সেভ করে দিলাম। সেভ করে যদি দিই আমি, তাহলে দেখুন আমাদের যে সাইটটা যদি ভিজিট করি, এখন যদি রিলোড দিই, তাহলে কিন্তু দেখুন বাংলাদেশ কী আসে, দেখুন লেটেস্ট নিউজ কথাটা কিন্তু একটা চলে আসবে, দেখুন বাংলাদেশ লেটেস্ট নিউজ আসছে না। লগোটাও চেঞ্জ করে দেখালাম আমি, আর কিছু জিনিস এখন এটা মনিটাইজেশন হয়েছে কিনা সেটা আমি দেখাই। এখন এখন লো রিলোড দিয়ে দিলে দেখবো যে এটাও কিন্তু আরেকটা কোড আমরা মনিটাইজেশন করে ফেলছি সম্ভবত। হ্যাঁ, লোড হচ্ছে, রিলোড হচ্ছে, সময় নিচ্ছে। এই তার মানে কোনটা, এই যে এটা তো, এটা তো দিলাম, দেখুন এটা 300/250। তো এটা কোডটা আমি নিয়ে নিচ্ছি, কপি করলাম। কপি করার পর আমরা এই যে ব্লগের আমরা লেআউটে গেলাম, এখান তো কোডটা বসিয়েছি আমরা অলরেডি, তাই না? এখানে একটা কোড আমরা বসিয়েছি, দেখুন এটা কোড বসিয়েছি, এটা আমার দরকার নাই, ক্যান্সেল করে দিলাম। তা আমি এই যে ডান বাম সাইডে, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট একটা আছে, এর মধ্যে কী আছে জানি না, এটা আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর এখানটাতে ওই কোডটা বসিয়ে দিচ্ছি, একবারে রাইট সাইড বারে বসিয়ে দিলাম। দেওয়ার পর সেভ করলাম, এবং আমার সাইডটিতে গিয়ে আমি কী করলাম, রিলোড দিলাম। দেখুন এখানে কিন্তু আর একটা কোড আপনি ডান সাইডে দেখতে পাবেন, সাইড বারের ভিতরে, সেটা আমি দেখাচ্ছি। আসুক, আস্তে আস্তে লোড হচ্ছে। এই যে দেখুন, এটা না, এই যে, এই যে, এই এটা কিন্তু, আর এটা কিন্তু কেটে দিতে হবে, এটা একটা নিউজের লেটেস্ট নিউজ, আর এটা কিন্তু থিম এক্সপোজের এটা ফেসবুকের মধ্যে আছে। আপনি যেখানে এখানে যান, তাহলে দেখুন থিম এক্সপোজ বিশেষ ফেসবুকে, ফেসবুকের এগুলো এলে কেটে দেবেন, এর মধ্যে দেখুন আছে, এখানে এটা রিমুভ করে দেবেন। মেন এটা হলো গিয়ে মূলত এই যে পোস্ট আছে, আর্কাইভ আর্কাইভ এগুলো রাখার দরকার নাই, এগুলো সব ডিলিট করে দিবেন, দিয়ে এবার সব ডিলিট করে দিবেন। তারপরে এটা ক্যাটাগরি দরকার নাই, এটা ক্রিয়েট করে দিবেন, নো প্রয়োজন। তারপর আর কিছু যেগুলো ফেসবুক যেখানে লেখা, সেখানে অ্যাড আছে, এই যে ফেসবুক আপনি এখানে এটার মধ্যে নাই, সমস্যা নাই। তো তারও যেগুলো তা আছে, অনেক সময় দেখছে রিপোর্টেবুস আইটেম নেভিগেশন কী লেখা আছে, এগুলো রিমুভ করে দেন, দরকার নাই। তারপরে সার্চ ব্লক অ্যাডসেন্স স্পন্সর, স্পন্সরের মধ্যে কিছু থাকলে এটা না, নাই, সমস্যা নাই। এখন যদি আমরা এটা এই যেখানে না দেখে নিচে একটা সেভ করে দিই, সেভ করে দিয়ে যদি আমরা একটু আবার রিলোড দিই, তাহলে দেখবেন যে আমরা কিছু জিনিস এখানে ডিলিট করতে পেরেছি। এখানে এই যে লোগোটা বাংলাদেশের ম্যাপ দিতে পারলে ভালো হতো আরও, সমস্যা নাই। এখন দেখুন এই যে অ্যাডটা দেখা যাচ্ছে, আর এই যে রেসেস নিউজ, আর এখান থেকে এটা পোস্ট, প্রথম পোস্ট পপুলার পোস্ট হিসাবে আসছে। আর কিছু জিনিস আছে যে বারবার আসছে, এগুলো কেটে দিতে হবে, রাখা যাবে না বারবার। এই যে পপুলার পপুলার, তারপর এখানে একটা আছে, এগুলো সব কেটে দিলে এগুলো আর আসবে না, এগুলো এই যে বাম দিক থেকে এগুলো ডিলিট করে দিতে হয়। পপুলার পোস্ট, পপুলার পোস্ট আমার দরকার নাই, এগুলো রিমুভ করে দিতে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই বাম সাইডে একটা একটা করে অ্যাড বসাবেন, কীভাবে বসাবেন অ্যাডগুলো, আপনি মুখে এই অ্যাডটা বসতে থাকতে, এই যে না থাকে, তাহলে এই যে অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, ক্লিক করার পর জাভাস্ক্রিপ্টে যাবেন, জাভাস্ক্রিপ্টে গেলেই আপনি কিন্তু কোডটা বসাবেন। যে কোডটা আমি কপি করেছি, তাহলে কন্টেন্টে বসা দেবেন, আমি যে কপি করে নিয়ে আসছি না, ওটা আবার বসাবেন, দেখবেন তখন আবার আর একটা অ্যাড এখানে শো করবে। আমি যদি একটু যাই, তো একটা কাজ করবেন কি, আপনি এখন নতুন নতুন দেখেন, এখানে আর একটা অ্যাড, একটা অ্যাড দেখাচ্ছে না, এই যে আর একটা অ্যাড,
এ একটা অ্যাড, এ একটা, দুটা কিন্তু অ্যাডিস্টার অ্যাড দেখাচ্ছে। তো এইভাবে আপনার ফোটারও কিন্তু এভাবে অ্যাড বাড়াতে পারবেন। ফোটার বিভিন্ন ফোটাগুলো আছে, যে বা লেট এর ফোটাগুলো আছে, এখানে একটা পোস্ট, একটা পোস্ট হবে। তো এইভাবে কিন্তু সাইটটা দেখা যাবে। আর একটা কাজ করবো, মোটামুটি সবগুলো এসিও করা সহ, এবং আমাদের সার্চ কনসোলে সাবমিট করতে কীভাবে করতে হয় এই সাইটটি সেটা পুরোটা দেখিয়েছি। দেখুন ভিডিওটি আমার হয়ে গেছে কতক্ষণ, 49 মিনিট হয়ে গেছে। তো চেষ্টা করেছি সম্পূর্ণটা দেখানোর। এখন বাকিটা আপনারা এডিট করে নেবেন, এবং যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট সিস্টেম জানিয়ে দেবেন, তাহলে আমি আরও ভালো করে সব কিছু, আমাদের মধ্যে অ্যাবাউট পেজ, হোম পেজ, এগুলো কন্ট্যাক্ট, এগুলো সব কিছু কিন্তু আপনারা করতে হবে। তারপর এসে হলে যখন এইভাবে দেবেন, তখন দেখবেন যে প্রতিদিন আপনার 5টা 6টা লেটেস্ট বাংলাদেশ সাইডের পোস্টগুলো এভাবে কপি করে রিয়াইট করে আপনি এভাবে দিয়ে দিবেন। প্রতিদিন পারলে 10টা 22 টাকা দেবেন, একসময় দেখবেন না সার্চ ইঞ্জিনে আসবে, সার্চে আসবে, তখন আপনি যখন বাইরে থেকে কেউ ক্লিক করবে আসলে, তখন এখান থেকে আপনার বিভিন্ন ক্রিয়েট হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ব্লগ সাইট ক্রিয়েট করে অ্যাডিস্টার থেকে ইনকাম করবেন। তবে সাথে সাথে যে ইনকাম হবে তা কিন্তু না, আপনাকে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। যে পোস্ট করতে থাকেন আপনি বেশি না, 1 মাস থেকে 2 মাস পোস্ট করতে, এরপর থেকে আপনার ইনকাম শুরু হবে, এই ইনকামটা বন্ধ হবে না, কিন্তু প্রতি মুহূর্তে পোস্ট করবেন। আর আপনি অন্য সাইট নিয়ে কাজ করতে, নিউজ ছাড়া অন্য বিষয় নিয়ে যদি কাজ করেন, সেটা আপনি ফেসবুকে পোস্ট করেন, এই যে নিউজগুলো, এই নিউজটা তো আপনি শেয়ার করেন, ঠিক আছে। আপনি ক্লিক করে দেখি শেয়ার বাটন আছে কিনা, এটা আমি জানা নেই, সে দিকে যাচ্ছি। এই যে দেখুন, এরকম কি এমন একটা সাইট এখানে ফেসবুকে শেয়ার করা যাবে ডিরেক্ট। হ্যাঁ, আপনি এই নিউজটা আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন, তো ফেসবুক থেকে যখন আপনার সাইটে চলে আসবে, এখানে ফেসবুকে শেয়ার করলেন সাইটটা, শেয়ার করলে কী হবে, ফেসবুকে দেখে যে নিউজটা একটু পড়ি, পড়তে আসলে কিন্তু আপনার সাইটে চলে আসবে। ওকে, দেখুন আমি একটু ইয়া করি, দেখুন কিন্তু ফেসবুকে চলে আসছে নিউজটা, আসছে না। এখন এখান থেকে যদি কেউ যদি ক্লিক করে, তাহলে কিন্তু আপনার সে ব্লগের সাইডে চলে যাচ্ছে, দেখেন আবার দেখুন দেখুন ব্লগে আসতেছে, আসতে তখন অ্যাড দেখতেছে, অ্যাডে ক্লিক করতে পারে। এইভাবে কিন্তু আপনার কাজ হবে, নিউজটা পড়বে, জানবে, ঠিক আছে। এই যেখানে বাংলা ইংরেজি হয়ে গেছে বাংলা, এখানে বাংলা দেখুন, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি, এখানে কিন্তু একটা কি হয়ে গেছে, এটা একটা ট্রান্সলেট সেট আপ হয়ে গেছে এভাবে। হ্যাঁ, যখন আপনি বাংলা পোস্ট করবেন, তখন এভাবে অটোমেটিকলি ব্লগে কিন্তু ট্রান্সলেট কিন্তু আপনার সেট আপ হয়ে যাবে। এটা আপনি অন্য দেশেও, আপনি ইউএসএতেও কিন্তু আপনি প্রমোশন করতে পারবেন এই নিউজটা। হ্যাঁ, ইউএসএস থাকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আর বেশি বকবক করবো না, চেষ্টা করি আপনাদের বোঝার জন্য। এইভাবেই কিন্তু মূলত অ্যাডিস্ট্রেনে কাজ করে, আর কিছুই না। আপনি পোস্ট করতে থাকুন প্রতিদিন, পারলে মিনিমাম 10টা পোস্ট করেন, ডেইলি পোস্ট করেন, এবং এভাবে যেভাবে করতে বলছি, এবং 10টা পোস্ট করার পর কী করবেন, আবার একইভাবে একটা কাজ করবেন, যে এই যে এইভাবে সাইট ম্যাপ তৈরি করে দেবেন, নিয়ে আবার সাবমিট করবেন। সাবমিট করার পদ্ধতি আমি দেখিয়ে দিলাম, কীভাবে সব কিছু দেখালাম। জাস্ট খালি আপনার সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে আপনি ওই যে সার্চ কনসোলে যেতে হবে, সেটিংসে গেলে সার্চ কনসোল পাবেন, দেখবেন। হ্যাঁ, কোথায় সার্চ কনসোল দেখুন, এই সার্চ কনসোলে যাবেন, সার্চ কনসোলে গিয়ে একবার তো সাবমিট করা আছে, সাবমিট করতে হবে না, জাস্ট খালি আপনার সাইট ম্যাপটা, বা যতবার পোস্ট করবেন ততবার সাইট ম্যাপটা আপনি সাবমিট করে দেবেন। পোস্ট করেছেন মানে একটা পোস্ট করবেন, করার পরে এই যে সাইট ম্যাপে যাবেন, গিয়ে সিম্পলি কী করবেন, এখানে লিখবেন সাইট ম্যাপ ডট, একবার সাবমিট করা হয়েছে, দেখুন আবার মনে করুন মানে 2-3 দিন পোস্ট করবেন, পোস্ট করার পরে এইভাবে সাবমিট করবো, কোথায় খালি এখানে লিখবেন সাইট ম্যাপ ডট XML, XML লেখা, এখানে যদি সাবমিট করেন তাহলে সাবমিট হয়ে যাবে। কিন্তু আমি একটা পোস্ট করেছি, একটা সাবমিট করেছি, আর সাবমিট করতে চাচ্ছি না, বারবার এবার সাবমিট করবেন, তাহলে এটা সবসময় গুগল সার্চ কনসোলে থাকবে। যখন আপনি এই ধরনের নিউজ লেখক সার্চ দিবে, দেখুন এখানে যেহেতু ট্রান্সলেট হচ্ছে, ট্রান্সলেটও হচ্ছে এখানে, ঠিক আছে, বাংলা ইংরেজি মিলে আপনার কোনো প্রবলেম নাই, যেখান থেকে যে ট্রান্সলেট এখানে এ আসছে, তো বাংলাও পড়তে পারবে আবার ইংরেজিও পড়তে পারবে, তা আপনার এটা সার্চ কনসোলে চলে যাবে। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব রাখুন, এবং কোনো সমস্যা হলে কমেন্টসে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।